উপেক্ষা করে যারা লড়াইটা করলো বিধানসভা নির্বাচনে, তারপরে তারা যদি দেখেন ওই নেতাই তার মাথার উপরে বসে ছড়ি ঘোরাচ্ছেন, তাদের তো কষ্ট হবে। তো কর্মীরাও চান তারা প্রায়শ্চিত্ত কর্মী, এবং দলে অন্তত এরকম একটা নিয়ম আসুক যেখানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদি কেউ অন্য দলে চলে যায়, সেখান থেকে ফেরার পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না দলের টিকিটে।